সংসদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, ভাতৃপ্রতিম বিনয় বর্মণ, সাংসদ পার্থ আমাদের প্রাক্তন এখনো আছেন, নুসরত আমার প্রিয় বোন কল্যাণী, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, আমাদের সকলের খুব সম্মানীয় শুধু আমাদের শীতলকুচি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মণ, হিতেন দা, মিহির গোস্বামী, অর্ঘ প্রধান, আমার সহকর্মী ইন্দ্রনীল সেন, জলিল আহমেদ, মুজাফর, ভূষণ সিং সহ সকল গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, ছাত্র, যুব, মা বোনেরা, মহিলা, শ্রমিক, কৃষক, সকল ভাই বোনেরা, আমার মা ভাই বোনেরা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, রাজবংশী, কামতাপুরী, রিফিউজি, উদ্বাস্তু, সংখ্যালঘু, বিভিন্ন জেনারেল কাস্ট, ছাত্র, যৌবন, শ্রমিক, কৃষক, আচ্ছা মাইকটা কি ডিস্টার্ব হচ্ছে বলছে, পেছনের মাইক কি কাজ করছে না? আচ্ছা দেখে নিচ্ছে, দেখে একটু দাঁড়ান দাঁড়াও না, থ্যাংক ইউ। পেছনের মাইক কি কাজ করছে না? মাইক্রোফোনে কারা আছেন? আচ্ছা বাবা ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি বলেছো, থ্যাংক ইউ। মাইক্রোফোন কি পেছনের মাইক কাজ করছে না দেখে নিন ভাই, মাইকে যারা আছেন প্লিজ দয়া করে দেখুন, শোনা যাচ্ছে যাচ্ছে না? আচ্ছা আমি একটু ওয়েট করছি, ঠিক করুন, দাঁড়ান একটু অপেক্ষা করছি, মাইকটা ঠিক করে দিন। দেখেছেন তো আমরা যখন মিটিং করতে আসছিলাম, অনেকে আমার বলছিল বাপরে আকাশের মুখটা কি ভারী,
একেবারে কালো হয়ে গেছে, তাহলে কি মিটিংটা হবে না? দেখেছেন পরিষ্কার হয়ে গেছে, ঠিক কথা বলবেন, মানুষের সাথে থাকবেন। আর বৃষ্টিতেও মিটিং করে আমি অভ্যস্ত, আমার এসব আটকাতে পারে না। ঝড়ে জলে রোদে ভিজে অনেক লড়াই তো চলেছে সারা জীবন, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি কুচবিহারের রবীন্দ্র বিমান হায়দার গুলিতে হত্যার ঘটনা। তখনও আমি এসছি আজ থেকে 20 বছর আগে, মনে রাখবেন কুচবিহারের নাচ বর্ণালী দত্ত তার উপরে যখন অত্যাচার হয়েছে তখনও আমি এসছি। আপনারা জানেন মিহির তখন আমার যুব প্রেসিডেন্ট ছিল, তারপরে রবি হয়, আমাকে মিহিরের একবার চ্যাংরাবান্ধায় নিয়ে গেল, নিয়ে বললো দিদি 1960 সাল থেকে চ্যাংরাবান্ধা ওই রেলটা বন্ধ হয়ে পড়ে আছে, অ্যাবান্ডন হয়ে গেছে। আমি সেদিন ওকে বলেছিলাম মিহির আমি যদি কোনোদিনও রেল মিনিস্ট্রির সুযোগ পাই, আমাদের দল যদি পায়, আমি তোমার চ্যাংরাবান্ধা করে দেবো। দেখুন চ্যাংরাবান্ধা মালবাজার আমি কিন্তু করে দিয়েছিলাম। আপনার ময়নাগুড়ি ছবিগোপা নতুন রেল লাইন পুরো আমি করে দিয়েছিলাম। আজকে কাঞ্চনকন্যা বলুন, উত্তরকন্যা বলুন, শতাব্দী বলুন, কত রেলের কত প্রজেক্ট ভর্তি ভর্তি করে দিয়েছিলাম। মনে রাখবেন মাল্টি ডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টার কুচবিহার, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ফ্যাক্টরি অন কুচবিহার, হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন, নিউ জলপাইগুড়ি দিনহাটা বামুনহাট প্যাসেঞ্জার ট্রেন, মালদা টাউনে মালদা টাউন কুচবিহার ডিএমএ, এগুলো সমস্ত আমি দিয়েছিলাম, প্রচুর দিয়েছিলাম। এবং বিশেষ করে নিউ কুচবিহার গোকুলগঞ্জ লাইন থেকে শুরু করে নিউ টাউন নিউ কুচবিহার কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস, নিউ ট্রেন গৌহাটি নিউ কুচবিহার, আদর্শ স্টেশন চন্দ্রবান্ধা চ্যাংরাবান্ধা দিনহাটা হলদিবাড়ি, তারপরে রেল হেরিটেজ মিউজিয়াম কুচবিহার, কামাখ্যা মন্দির আপনাদের পাশে আসাম, কামাখ্যার আদরে তৈরি করা আজমির শরীফ, আজমির শরীফের আদরে তৈরি করা দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির আদরে তৈরি করা তারাপীঠ মা তারা তারাপীঠের মন্দির সেই আদরে তৈরি করা, অনেক কাজ প্রত্যেকটা আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহারে কি ছিল, আমি আসলেই অভিযোগ আত্ম আর কই তো দিদি কিছু পাইতাছি না, কিছু হইতাছে না, বারবার বলতো। আর আমি ওকে বলতাম মত চিন্তা করিস না, কুচবিহার থেকে শুরু হয় মেকলিগঞ্জ থেকে নাম্বার 1 আমাদের অ্যাসেম্বলি 294, আর কুচবিহার লোকসভা থেকে বাংলায় যে 1 থেকে 42 1 নম্বরটা হচ্ছে কুচবিহার থেকে শুরু হয়। আমি আবার আপনাদের বলি কুচবিহার আজকে সারা বাংলার মানুষের কাছে প্রিয়, কুচবিহারের মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে। আমি আজকে ইলেকশন করতে এসেছি বলে তা নয়, আমি তো প্রতি বছর বারবার আসি, কেউ তো আগে আসতো না, তাকিয়ে দেখতেও না। ছিটমহল সমস্যা 70 বছরে 66 বছরে আমরাই জমি দিয়েছি, আমরাই ছিটমহল সমাধান করে দিয়েছি, অন্য সরকার করেনি, না করেছে কংগ্রেস সরকার, না করেছে সিপিএম সরকার, না করেছে বিজেপির সরকার। আর এক্সপায়ারি প্রাইম মিনিস্টার মোদীবাবুকে জিজ্ঞেস করুন, মমতা ব্যানার্জি না থাকলে তোমার ছিটমহল তোরাই হতো? এটা বাংলা গভর্নমেন্ট করেছে বাংলাদেশের সাথে, ইন্ডিয়া গভর্নমেন্টকে রাখতে হয় বিকজ বাংলা ইজ এ পার্ট অফ ইন্ডিয়া, একসাথে করেছে। 1100 কোটি টাকা দিয়েছে ওদের উন্নয়নের জন্য, জমির অধিকার দেওয়া হয়েছে। আজকে কুচবিহারে রাজবংশী সম্প্রদায় শুধু নয়, সব মানুষের প্রাণের নেতা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কে করেছে? আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের মামাটি মানুষের সরকার করেছে, অন্য কেউ করেনি। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, কে করেছে? আমাদের সরকার করেছে। পলিটেকনিক কলেজ কে করেছে? 300 পলিটেকনিক আর ITI বাংলায় করে দিয়েছি, তার মধ্যে কুচবিহার ও মাথাভাঙা দিনহাটা এই সমস্ত আছে। কর্মতীর্থ বেকার ছেলে মেয়েদের জন্য, সেলফ হেল্প গ্রুপের জন্য, কিষাণ মান্ডি, ITI, পলিটেকনিক কলেজ,
ব্লাড এভেন ব্লাড যেটা হচ্ছে রক্ত মানুষের জীবন, দুটো জায়গায় রক্ত যাতে পাওয়া যায় তার ব্লাড ব্যাংকও করে দেওয়া হয়েছে। মাদার অ্যান্ড চাইল্ড হাও হচ্ছে, কত ক্লাস্টার তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি, এগুলো ছোট ছোট জায়গা, কিন্তু এখানে বাঁশ বলুন জুট বলুন এইসব ছোট ছোট চাষ খুব ভালো হয়। আমি কুচবিহারের ছেলে মেয়েদের দেখি, ধরুন আমি কোথাও বেড়াতে গেছি কোনো কাজে, বেড়াতে না কাজেই গেছি, ধরুন বেড়াতে মানে বাইরে গেলে বলে বেড়াতে গেছে, ধরুন আমি ভুটানে গিয়েছিলাম, ভুটানের প্রধানমন্ত্রীর ডাকে আমি দেখছি একটা সেতু তৈরি হচ্ছে, অনেক ছেলে মেয়ে কাজ করছে। আমি তাদের জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়, বলল দিদি কুচবিহারে। আমি ওখানে ভুটানে গিয়ে বলে এলাম এই ছেলে মেয়েগুলোকে দেখবেন, এদের যাতে কোনো অসুবিধে না হয়। আমি কখনো কখনো দার্জিলিং এ যাই, দেখি উত্তর দিনাজপুরের ছেলে মেয়েরা কনস্ট্রাকশনের কাজ করছে, আমি ডেকে তাদের সাথে কথা বলি। আমার মনে আছে গতবার আমি কালিম্পং গিয়েছিলাম, হঠাৎ দেখি কুচবিহারের 20-25 জন ছেলে মেয়ে কাজ করছে, বাড়ি তৈরি করার কাজ করছে, তাদের গায়ে একটা গরম সোয়েটার পর্যন্ত নেই। আমি নিজে দাঁড়িয়ে 20-25টা সোয়েটার কিনে ওদের দিলাম, দিয়ে বল বাবু আগে এটা কর, তারপরে পরে তোরা কাজটা কর। আমি সবসময় যোগাযোগ রাখি, আপনারা জানেন যখন নোটবন্দি হয় কত মানুষ চাকরি চলে গেল, এখানে ওখানে যারা কাজ করতো ফিরে এলো, আমরা তাদের পরিবারগুলোকে 50,000 করে টাকা করে দিয়েছি যে তুমি একটা দরকার হলে চায়ের দোকানে করো। মোদীবাবু চায় অলা বলে সবার চাকরি খেয়ে নিয়েছে, আর আমরা লোককে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছি। 5 বছর আগে যখন ক্ষমতায় এসেছিলেন তখন এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, তিনি বলেছিলেন আম চায়ওয়ালা হ্যায়, আর এবারে চায়ওয়ালা চলে গেছে, কেটনিও নাই, চাও নাই, চিনিও নাই, গুঁড়ো নাই, ভাওতা প্রমাণিত হয়ে গেছে, এখন বলছে আমি তো চৌকিদার হে, আর লোকে তো বলছে চৌকিদার চোর হে। আমি তো বলিনি, আমি বলেছি চৌকিদার ঝুটায়, মিথ্যে কথা ছাড়া একটাও সত্য কথা বলে না। কোনদিন বাংলার দিকে তাকিয়ে দেখেছেন বাবুরা, নির্বাচন আসলে অনেক টাকা, আমি এই প্রথম দেখছি নির্বাচনের নামে এক একজনের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এটা দেশের পক্ষে বড় কুৎসা। আমরা কুৎসাজনক ইলেকশন চাই না, আমরা গণতন্ত্রের সঠিক ইলেকশন চাই। টাকা ডিস্ট্রিবিউশন করে ভোট কিনবে, একটা মানুষ যখন খেতে পারে না খেতে দাও না, একটা ওষুধ কিনে দিয়েছো কোনোদিনও, দুটো বই কিনে দিয়েছো, কারো মেয়ের বিয়ে করে দিয়েছো, একটা ক্লাব বানিয়ে দিয়েছো, কিচ্ছু করোনি। আজকে নির্বাচনের সময় জনগণের টাকা জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তুলে নিয়েছো। আপনারা জানেন এরা যদি আবার ক্ষমতায় আসে ব্যাংকে যা টাকা রাখেন তাও পাবেন না। আর কিছুদিন আগে আমি দেখছিলাম অর্থমন্ত্রী বলছে দিল্লি চৌকিদার জেটলি, চৌকিদার কেটলি নেই, চৌকিদার জেটলি, চৌকিদার জেটলি বলছিলেন 1,00,000 টাকার বেশি কেউ তুলতে পারবে না, অর্থাৎ আপনি যদি সারা জীবনে সব সঞ্চয় রেখে দেন ওরা ঠিক করবে আপনি কত টাকা তুলতে পারবেন কত টাকা তুলতে পারবেন না। মা ভাই বোনেরা জেনে রাখুন, কৃষক অনেক কষ্ট করে ব্যাংকে টাকা রাখে, তার টাকাটা তুলতে পারবে কিনা ওরা ঠিক করবে। আমার ছাত্র যৌবন নিউ জেনারেশন নতুন ভোটার যারা 18 বছর মাথা নত করে না, ভয় পায় না, তারাই দেশ গড়ে, তারাই বিশ্ব গড়ে, তারাই বাংলা গড়ে, তারাই সমাজ গড়ে। আমি নতুন ভোটারদের ইয়াং ভোটারদের অভিনন্দন জানিয়ে বলি, আমার ভাই বোনেরা আপনারা কি জানেন বেরোজগারি মানে বেকারি এই বিজেপির আমলে দিল্লিতে 5 বছর ক্ষমতায় ছিল ওরা 45 বছরে হাইয়েস্ট ইন ইন্ডিয়া, 2 কোটি লোকের 1 বছরে চাকরি চলে গেছে, ভারতবর্ষের 2 কোটি বেকার ছেলে মেয়ে হয়েছে যাদের চাকরি ছিল, বড় বড় কথা বলছে কথায় চিনে ভেজে না। আগের বার ইলেকশনের আগে কি বলেছিল, কালো ধন নিয়ে আসবো বিদেশ থেকে টাকা,
আর সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়ে দেবো। তৃণমূলেরা 15 লক্ষ টাকা করে মোদীবাবু দিয়েছে অ্যাকাউন্টে দিয়েছে, এই আমার ভাইরা দিয়েছে, ছাত্র যৌবন দিয়েছে, শ্রমিক কৃষক দিয়েছে, মা বোনেরা দিয়েছে। তাহলে কত বড় ধুরন্দর বলুন, ভোট নিয়েছে ধাপ্পা দিয়ে, ভোট নিয়েছে ধাপ্পা দিয়ে, আর ভোটের পরে চায়ে আলা। এবার আমার নতুন করে চৌকিদার সেজেছে, আসল চৌকিদার। অনেক জায়গায় চৌকিদারা মাইনে পাচ্ছে না, বিএসএনএল যেমন বলেছে প্রায় 35,000 কর্মচারীর চাকরি চলে যাবে 2 মাস বাদে। অনেক চৌকিদার অনেক জায়গায় কাজ করে, খোঁজ নিয়ে দেখুন, তাদের আমরা স্যালুট করি, যারা রিয়েল চৌকিদার, মাটির চৌকিদার, বানানো নয়, সাজানো নয়, ইলেকশনের সময় ড্রামাবাজি করা নয়। যে রোজটা আমরা কাজ করি, যে কাজটা রোজ করি, সেটা আসল কাজ। আর নির্বাচনের সময় সাজিয়ে গুজিয়ে যেটা করা হয় সেটা বড় কাজ। লোকে আজকে কি বলছে, চৌকিদার ঝুটা হ্যায়, 15 লাখ রুপিয়া কাহা গিয়া হ্যায়, চৌকিদার ঝুটা হ্যায়, বেকারদের চাকরি হয়নি কেন, বিজেপি জবাব দাও, কৃষকরা আত্মহত্যা করে মারা যাচ্ছে কেন ভারতবর্ষে, 12,000 কৃষক আত্মহত্যা করেছে মোদীবাবু বাংলায় নয়, মহারাষ্ট্রে, গুজরাটে, তোমার রাজত্বের বিজেপি যেখানে যেখানে সরকার আছে, কেন কৃষকরা আত্মহত্যা করেছে, জবাব চাই, জবাব দাও। গোরক্ষকের নাম করে মানুষগুলোকে খুন করেছো কেন, জবাব চাই, জবাব দাও। হঠাৎ তুমি বাংলা আমার চাই, বলাই বাঙালিগুলোকে কেটে বাদ দেবে, আসাম আপনার পাশের রাজ্য, কি আমি ঠিক পৌঁছি তো? এনআরসির নাম করে হিন্দু 22 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে, দিয়েছে কি দেয়নি? আমি কি মিথ্যে কথা বলছি? দিয়েছে কি দেয়নি? 22 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে, আর 23 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছে, পাহাড়ের ছেলে মেয়েদের নামও বাদ দিয়েছে, মনে রাখবেন। আর গর্ব করে বলে বাংলায় বিজেপি জিতলে আমরা এখান থেকেও সব তাড়িয়ে দেব, এনআরসি করে দেব। আমরা বলেছি 2টো সিট ছিল, এবার একটাও পাবে না বাংলায়, তোমাদের এনআরসি কোনোদিনই আমরা করতে দেব না। এত বড় সাহস, সবাইকে নাকি তাড়িয়ে দেবে, সবাই যেন ওনার দয়া অধিকার পেয়েছে, যেন উনি সবাইকে খাইয়ে বাঁচিয়ে রেখে দিয়েছেন। কোকার ছিলেন দাঙ্গা করে এদের সারা শরীরে রক্ত লেগে আছে, মানুষকে খুন করা রক্ত। কি করেছি প্রধানমন্ত্রী হলো ভগবান জানে, যার কথাবার্তায় পর্যন্ত একটু সৌজন্যতা বোধ নেই, শুধু টাকা দিয়ে। আর কতগুলো মিডিয়া আছে, আই এম সরি টু সে, সেগুলোকে ভয় দেখিয়ে চোখকে কন্ট্রোল করে যা ইচ্ছে বলে যাচ্ছে। ওই মিডিয়াদের আমি বলি, বন্ধু ভয় পেয়ে এসব করছেন কেন? মোদীবাবুকে যতই চেষ্টা করুন, এক্সপায়ারি ডেট হয়ে গেছে, ওই ওষুধ আর কাজে লাগবে না, কি করে জিতবে? উত্তরপ্রদেশে আগেরবারে 80 পেয়েছিল 73টা, এবারে বড় জোর 10 থেকে 15টা না হয় 25টা, এক ধাপে কমে গেল 50টা, -50 মানে 150, 100। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ছিল 60, খুব বেশি পেলেও 30টা পাবে, 30 বাদ। সাউথ ইন্ডিয়া, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু, উড়িষ্যা, বাংলা সব মিলিয়ে কত ছিল? 191টা সিট পেয়েছিল, কটা? খুব ভালো টাইম যখন 21টা, এখন যদি 25টাও পায় কটা হলো? কবে পেতে পারে? সুতরাং 125 পেলে ভাববেন 541-এ, 543-এ, যে অনেক বড় ভাগ্য। ইদান নাই উদার, এমন জ্ঞান দিচ্ছে আর ঘুরে বেড়াচ্ছেন, 5 বছরে খেয়াল ছিল না, 5 বছর পর এখন বলছে রাজবংশীদেরটা আমায় ভাবতে হবে, যতদিন ক্ষমতায় ছিল ভেবেছিলে?
অতুল রায়দের নিয়ে গেলে দিল্লিতে, বললে রাজবংশী করে দেবো, বিমল গুরুকে ডেকে নিয়ে গেলে দিল্লিতে, বাংলার সাথে পাহাড়ের ঝগড়া লাগিয়ে দিলে, পাহাড়কে আগুন জ্বালিয়ে দিলে, একবার ভোট নিলে যে আমি গোর্খাল্যান্ড করে দেবো, সুরেন্দর সিং আলুয়ারিয়াকে ভোট দাও, আর যেই ভোট মিটে গেল পালিয়ে গেলে আসল চেহারা বেরিয়ে পড়ল। 5 বছরে তুমি রাজবংশী ভাববার সময় পেলে না, নির্বাচনের সময় বলছে আমি ভাবছি, হরিদাস ভাবছে, আর ভাববার সময় নাই, তোমার এক্সপায়ারি ডেট ওভার, তোমাকে আর ভাবতে হবে না। অনেক ভেবেছো বাবা, তুমি তো মোহাম্মদ বিন তুগলকের ঠাকুর দাদা, হিটলারের জ্যাঠামশাই, ফ্যাসিবাদী শক্তি, হঠাৎ মনে হলো নোটবন্দি করে দিল সব টাকা বাতিল, হঠাৎ মনে হলো তাড়াহুড়ো করে জিএসটি করে দিল, হঠাৎ মনে হলো উনি চৌকিদার হয়ে গেলেন, হঠাৎ মনে হলো উনি চায়ওয়ালা হয়ে গেলেন, হঠাৎ মনে হলো উনি রাজা হয়ে গেলেন, হঠাৎ মনে হলো একটা নিজের নামে টিভি চ্যানেল বানাবে, মোমো টিভি বানিয়ে দিল, হঠাৎ মনে হলো নিজের নেহরু কোর্টটা নিজের নামে চালাবে, নমো দোকান হয়ে গেল, আরে জামা প্যান্ট পর্যন্ত নিজের নামে বিক্রি করছে, বুঝুন, আবার নিজের নামে সিনেমাও তৈরি করেছে। কেন লোকে তোমার সিনেমা দেখবে, দেখবে কেন? লোকে সিনেমা দেখলে গান্ধীজি দেখবে, নেতাজি দেখবে, রবীন্দ্রনাথ দেখবে, আম্বেদকর দেখবে, আমাদের পঞ্চানন বর্মা দেখবে, তোমায় কেন দেখবে ভাই? তুমি কে, কি করেছো দেশের জন্য? আসলে কি জানেন তো, খরগোশ কখনো কখনো নিজের মুখটা লুকিয়ে রাখে, দেখে ভাবে তার চেহারাটা কেউ দেখতে পাচ্ছে না। এই যে আমাদের ঔদ্ধত্যপূর্ণ এক্সপায়ারি প্রাইম মিনিস্টার সবসময় ভাবে তার প্রচার চাই, শুধু প্রচার, কখনো তিনি ফিল্মস্টার, কখনো তিনি অ্যাক্টর, কখনো তিনি মিথ্যাচার, কখনো তিনি ভ্রষ্টাচার, কখনো তিনি দুষ্টাচার, কখনো তিনি মানে না কোনো আচার, কখনো তিনি ফেক চৌকিদার, কখনো তিনি ফেকু চৌকিদার, মিথ্যে কথা বলে বলে মানুষের মধ্যে আগুন লাগায়। আচ্ছা মা ভাইয়া, বলুন তো ভাই বোনেরা, ওদের নেতারা এসে বলছে মমতা ব্যানার্জি এখানে দুর্গাপূজা করতে দেয় না, আপনার কুচবিহারে দুর্গাপূজা হয় কি হয় না, তোমাদের পাড়ায় হয় কি হয় না, আপনাদের এলাকায় হয় কি হয় না, ক্লাবগুলো পুজো করে কি করে না, পল্লীতে পুজো হয় কি হয় না, যা ইচ্ছে করে যাচ্ছে কি মায়েরা, বাংলায় বলে সরস্বতী পুজো হয় না, লক্ষ্মী পুজো হয় না, ঘরে ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী ডাকেন, হয় কি হয় না? যদি হয় জোরে বলুন হ্যাঁ হয়। সরস্বতী পুজো হয় কি হয় না? বলছে মমতা ব্যানার্জি এখানে দুর্গাপূজা করতে দেয় না। ওকে জিজ্ঞেস করুন দুর্গাপূজার মন্ত্র জানো, মা দুর্গার কয়টা হাত জানো, মা দুর্গা কাকে বধ করেছিল জানো? জানো না তো, আগামী দিন ওই মা দুর্গার মতো ঘরের মেয়েরা তোমার এই অশুভ শক্তিকে বধ করবে, জেনে রেখে দাও রাজনীতির মধ্যে দিয়ে। আমরা দুর্গাপূজাও যেমন করি কালী পুজোও করি। আমি তো কালকে মিটিং টিটিং করে গেলাম, তারপরে আমি ওখানে গেলাম মদন মোহন মন্দিরে, আমি যতবার আসি আমি যাই, আমি হলদিবাড়ি গেছিলাম ওদের মসজিদে, আমি গিয়েছিলাম মাজার সাহেবে, হ্যাঁ শুনুন, আমাদের বাবা মা শিখিয়েছে ছোটবেলা থেকে সবাইকে ভালোবাসতে হয়, একটা বাড়িতে মাও যেমন থাকে মেয়েও থাকে, ছেলের বউও থাকে, ছেলে মেয়েরা থাকে, কাকা থাকে, জ্যাঠা থাকে, এটা হচ্ছে একটা পরিবার, বড় পরিবার। তেমনি মনে রাখবেন আমরা যারা ভারতবর্ষ বাস করি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ রাজবংশী, কেউ তপস্বিনী, কেউ আদিবাসী, কেউ সংখ্যালঘু, কেউ ছাত্র, কেউ যৌবন, কেউ মা, কেউ বোন, সবাই মিলে থাকবে, এটাই সংসারের নিয়ম। শুধু ভাত খাই আমরা না, ভাতের সাথে একটা ডাল খাই, ডালের সাথে একটা তরকারি খাই,
সুযোগ মিললে মাছের ঝোড়ো খায়, যার ইচ্ছে মাংস খায়, চাটনি খায়, একটা দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। আর বিজেপির লোকেরা নিজেরা সব খাবে, অন্যকে খেতে দেবে না। আর বিপদে পড়লে মানুষকে এক পয়সা দিয়ে সাহায্য করে না। জিজ্ঞেস করুন, যখন জয়ী সেতু হবার, জয়ী সেতু আমরা করলাম, তোমার মনে হয়েছিল বাংলাকে দেওয়া উচিত? দিয়েছো কিছু? পঞ্চানন যে আমরা করেছি, তোমরা কিছু করেছো? কি করেছো তোমরা বাংলার জন্য? শুধু ইনকাম ট্যাক্স থেকে 50,000 কোটি টাকা করে আমার এখান থেকে তুলে নিয়ে যাও, আর দেওয়ার সময় 7%ও দাও না। আর এক্স প্রাইম মিনিস্টার চৌকিদার বাবু এসে এখন বলছে আমি ইতনা রুপিয়া দিয়া হ্যায়, যেন মনে হচ্ছে পার্টির টাকা দিচ্ছে, যেন মনে হচ্ছে নিজের ব্যাংকের টাকা দিচ্ছে। তুলে নিয়ে যাচ্ছ 50,000, আর দিচ্ছ 7%, লজ্জা করে না? কেন তুলবে আমাদের টাকা? প্রতিদিন লোকের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করার মানে পার্টি ফান্ডের টাকা দেওয়া। ইনকাম ট্যাক্স রেড, সিবিআই রেড, ইডি রেড, আমি কোনোদিন দেখিনি যে সরকারি অফিসারদের নামে আজকে এত বড় উদ্ধত যে সেনাবাহিনী আমাদের গর্ব। তারা কোনো রাজনীতি করে না, তারা দেশ সেবা করে। আজকে বলে দেওয়া হচ্ছে মোদীর সেনা, নতুন করে নাটক তৈরি হয়েছে সেনাবাহিনীকে অসম্মান করবার জন্য। সিআরপিএফ বলুন, সিআইএসএফ বলুন, বিএসএফ বলুন, এসএসবি বলুন, সবাই আমাদের ভাই বোন। লেকিন আজ কে হল, আজ কেতে সিআরপিএফ হাম জো কয়েগা ওই কয়েগা কিউ? দে আর ইম্পার্শিয়াল ইনস্টিটিউশন, উই সেলেক্ট টু অল অফ দেম। জিতনা ভি সেন্ট্রাল ফোর্সেস হ্যায়, দে আর দ্য ইম্পার্শিয়াল ইনস্টিটিউশন। মোদি ক্যান নট ইউজ দেম, মোদি ক্যান নট মিস ইউজ দেম, বিজেপি ক্যান নট। মোদি চলে যায়গা, বিজেপি হার যায়গা, লেকিন দেশ রয়ে যায়গা, নয়া সরকার বানেগা, নয়া সরকার দেশকে লিয়ে কাম করেগা, দেশ কো বেচেগা নি, এ ধ্যান রাখনা। মনে রাখবেন আমাদের একটাই পয়েন্ট, সবাই মিলে লড়ছি আমরা। মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, দাঙ্গা হটাও দেশ বাঁচাও। যদি আবার আসি ওরে ভাই, আম্বেদকরের কনস্টিটিউশনটাই বদলে দেবে, এখনই অনেক বদলে দিয়েছে। আর মনে রাখবেন কারো কোনো অধিকার থাকবে না, গণতন্ত্রই থাকবে না, আর ইলেকশনই হবে না, ভোটাধিকারই থাকবে না। ইন্টেনশনটা বুঝুন, একটা হচ্ছে এনআরসি, সব খেদিয়ে দাও, সব কাটিয়ে দাও, আর একটা কি বলছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আপনারা কি জানেন এর পেছনটা কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল মানে হচ্ছে আজকে আপনারা যারা অধিকার পেয়েছেন, ধরুন আপনি যে ভোটাধিকার পেয়েছেন, আপনি যে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে যারা এখানে এসছেন সবাই এদেশের নাগরিক, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কি জানেন? আপনার নাগরিকত্ব প্রথমে কেড়ে নেবে, 6 বছরের জন্য আপনাকে বিদেশি বানাবে, 6 বছর বাদে যদি মনে করে তখন আপনি অধিকার পাবেন, আর তার আগে যা ছিল সব কেড়ে নেবে। মানে আপনি যে একজন নাগরিক, আপনার কাছে যা ছিল সব কেড়ে নেবে। এই 6 বছর পরে আপনাকে তারপরে বলবে তুমি অ্যাপ্লাই করো। তাহলে এই 6 বছরে আপনি যদি কেড়ে নেয়, আপনার ছেলে মেয়ে স্কুলে পড়বে, কোথার থেকে অধিকার পাবে? আপনার চাষের জমি, আপনার যদি অধিকার না থাকে জমিটাই তো বেপাত্তা হয়ে যাবে। আপনার নামে বাড়ি, বাড়িটাই তো বেপাত্তা হয়ে যাবে। আপনার নামে পাসপোর্ট, পাসপোর্টটা তো বেপাত্তা হয়ে যাবে। আপনার নামে কৃষি জমি, কৃষি জমিটা বেপাত্তা হয়ে যাবে। ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে না, কোনো অ্যাকাউন্ট থাকবে না, কোনো সুযোগ পাবেন না। মাথায় রাখবেন এটা ওদের জঘন্য ষড়যন্ত্র, এসব করতে দেবেন না। কোনো পার্টি যখন করেনি, তৃণমূল কংগ্রেস করেছে, আমাদের সাংসদরা লাফিয়ে দাঁড়িয়ে করেছে, পার্থনা আছে এখানে, আমাদের টিম প্রতিদিন পার্লামেন্টে লড়াই করেছে। আমরা এনআরসি যখন হয় কেউ যায়নি, কংগ্রেস দলও সাপোর্ট দেয়নি, সিপিএম দল নয়। মনে রাখবেন আমি আমার টিম পাঠিয়েছিলাম আসামে, আমাদের মথুয়া সঙ্গে সভাপতি মমতাবালা ঠাকুর তাকে মেরেছি ওরা, ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্র, এদের একটা পুরো গ্রুপ গিয়েছিল, এদের সবাইকে মেরেছি ওরা, এয়ারপোর্ট থেকে বেরোতে দেয়নি, অত্যাচার করেছে,
এবং আমরাও মনে রাখি যে আমরা বলেছিলাম ওদের তোমাদের যদি তাড়িয়ে দেয় বাংলা তোমাদের আশ্রয় দেবে, এটা মাথায় রাখবেন। বাংলা বুক বেঁধে সবাইকে ভালোবাসে, সবাইকে বুকে করে নিয়ে রক্ষা করে, বাংলা কাউকে তাড়ায় না, এটা বাংলার গুণ। আর মোদীবাবুদের তিনটে গুণ, লুক দাঙ্গা মানুষ খুন, এছাড়া আর কোনো কাজ করে না। তাই আপনাদের কাছে আমি বলবো বারবার করে যে মনে রাখবেন অনেক উন্নয়ন আপনারা পেয়েছেন, দিনাটা হোক, হলদিবাড়ি হোক, মেখলিগঞ্জ হোক, কুচবিহার হোক, শীতলকুচি হোক, প্রত্যেকটা জায়গায় আমি আবার আপনাদের বলবো এটা বাংলার নির্বাচন নয়। মোদীবাবুরা এসে বলছে বাংলায় কেয়া হুয়া, বাংলায় কেয়া হুয়া, ও তো বাংলার মানুষ জানে। কন্যাশ্রী পান কি পান না আপনাদের মেয়েরা? যদি পান তাহলে বলুন পান। যারা এন্টাইটেল পায় কি পায় না? হ্যাঁ বা না? পায় কি পায় না? সবুজ সাথী সাইকেল পেয়েছে কি পায়নি? খাদ্য সাথী 2 টাকা কিলো চাল পায় কি পায় না? সমব্যথী মারা গেলে 2000 টাকা যে চায় সে পায় কি পায় না? কবর দিতে গেলে পায় কি পায় না? পড়াতে গেলে পায় কি পায় না? রাজবংশী একাডেমি তৈরি হয়েছে কি হয়নি? রাজবংশী ভাষাকে আমরা মর্যাদা দিয়েছি কি দিইনি? কামতাপুরি ভাষাকে মর্যাদা দিয়েছি কি দিইনি? নেপালি ভাষাকে দিয়েছি কি দিইনি? রাজবংশী ভাষার সাংস্কৃতিক একাডেমি তৈরি হয়েছে কি হয়নি? সংখ্যালঘু ছেলে মেয়েরা 2 কোটি 7 লক্ষ লোন স্কলারশিপ পেয়েছে কি পায়নি? তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রী পান কি পান না? আদিবাসী ছেলে মেয়েরা শিক্ষাশ্রী পান কি পান না? বিনা পয়সায় চিকিৎসা পান কি পান না? এছাড়াও আরো 5 লক্ষ টাকা করে প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করবার জন্য আমরা একটা স্কিম করে দিয়েছি, ওটার নাম স্বাস্থ্য সাথী। 9 কোটি লোকের মধ্যে 7.5 কোটি লোক এটা পাবেন। আইসিডিএস বলুন, আশা বলুন, আমাদের আইসিডিএস বলুন, আশা বলুন, সিভিক ভলেন্টিয়ার্স বলুন, হোমগার্ড বলুন, প্রেস বলুন, মিডিয়া বলুন, প্যারা টিচার বলুন, কন্ট্রাক্টার্স বলুন, ডেকোরেটার্স বলুন, পঞ্চায়েতের কর্মীরা বলুন, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে কত ভক্তি ভক্তি গাদা গাদা করে দেওয়া হয়েছে। এমনকি এসিসিসি যারা বিরোধী পভার্টি লাইন ছিলেন প্রত্যেকে কভারের মধ্যে। সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা প্লাস 5 লক্ষ টাকা করে পাবেন প্রাইভেট হসপিটালের জন্য। আর কার্ডটা দেবে কার নামে? কার্ডটা আমরা দেবো বাড়ির আমার মায়ের নামে, মা বা বউয়ের নামে। তার কারণ এটা একটা স্মার্ট কার্ড হবে, শুধু মা বোনেরা তার ছেলে মেয়ের চিকিৎসা তার হাজবেন্ডের বা নিজের পাবে তা নয়, তার যদি আবার মা বাবা বেঁচে থাকে সেই মা বাবার চিকিৎসাও এই মা বোনেরা করতে পারবে। এটা স্বাস্থ্য সাথী কার্ডটা পাবে আমার মায়েরা ঘরে, এই কার্ডটা আমরা মেয়েদের দিচ্ছি। সেলফ হেল্প গ্রুপকে আমরা কত সাহায্য করেছি, 30% আমরা সাবসিডি দিই। আইসিডিএস এর মাইনে বাড়িয়েছি কি বাড়াইনি? আশার মাইনে বাড়িয়েছি কি বাড়াইনি? প্যারা টিচারের মাইনে বাড়ানো হয়েছে কি বাড়ানো হয়নি? ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল 60 বছর করা হয়েছে কি হয়নি? যারা গভর্নমেন্টে কাজ করে বলুন তো আপনারা আমাকে, হয়েছে কি হয়নি? এইভাবে ধরুন এমনকি নারেগার কাজ যারা করতেন, প্রচুর লোক আছে যারা নারেগার কাজ করতেন, তাদের মাইনেও এই ইলেকশনের আগে তাদের মাইনেও বাড়ানো হয়েছে। তার কারণ তারা যা পেতেন আজকে তার থেকে অনেকটা বাড়ানো হয়েছে, এই কারণে যে তারা আমাদের কাছে বারবার বলছিলেন এবং বলছিলেন বলেই আমরা এটা করতে পেরেছি। ভিলেজ রিসোর্স পার্সন আছেন এখানে কেউ? ভিলেজ রিসোর্স পার্সনে কাজ করেন? কতদিন ছিল আগে? 50-55 দিন। আপনারা কি জানেন আপনাদের 240 দিন করে দেওয়া হয়েছে? 240 দিন করে দেওয়া হয়েছে। আগামী দিনেও আমি সিস্টেমের মধ্যে নিয়ে আসব। ধরুন যারা এই কাজটা করতেন মানে নারেগায় 20টা ক্যাটাগরি আছে, যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ নানা রকম কাজ করতেন তাদের
মাইনে ছিল 2,500 টাকা, 2,500 থেকে 7,000 কর, 7,500 করা হয়েছে। এইরকম প্রচুর লোকের করে দেওয়া হয়েছে। সিভিক ভলেন্টিয়ার 3,000 টাকা পেত, এখন 8,000 টাকা পায়। প্রত্যেকে অনেক করে দেওয়া হয়েছে, এবং ওরাও আস্তে আস্তে ওদের মধ্যে 10% কোটা হোমগার্ডের জন্য দেওয়া হয়েছে, যেমন প্যারা টিচারদের দেওয়া হয়েছে। প্রচুর কাজ আছে। ICDS এর মেয়েরা সেন্ট্রাল গভর্নমেন্ট আগে 90% টাকা দিত, এখন সব বন্ধ করে দিয়েছে, 10% দেয়, আর 90% আমরা দিই, সেই জন্য ICDS চলছে। আসার মেয়েরা গভর্নমেন্ট আগে 700 টাকা দিত, সব বন্ধ করে দিয়েছে, আমরা 2,000 টাকা দিতে শুরু করি, তারপরে আবার বাড়াই 500, আবার বাড়িয়েছি 1,000, তাছাড়াও তাদের বিভিন্ন কাজে কাজে লাগাই, যাতে 7,000-8,000 টাকা করে পায়। আমার শিল্পী ভাই বোনেরা যারা, কেউ ধামসা বাজায়, কেউ মাদুর বাজায়, কেউ ভাওয়াইয়া গায়, কেউ ভাটিয়ালি গায়, সবার জন্য 2 লক্ষ লোক আছে আমার প্রশ্নকোপনের শিল্পী, তাদের পর্যন্ত আমরা মান্থলি মাইনে দিই। রবি আপনাদের বলছিল, কৃষক ভাই বোনেরা জেনে রাখবেন, আপনার ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, শস্য বিমা, কেন্দ্রীয় সরকার 1 পয়সা দেয় না, টোটাল তাই আমরা রাজ্য থেকে করছি, এর জন্য আমার 925 কোটি টাকা লাগছে। প্রত্যেকে শস্য বিমা, কিষাণ ক্রেডিট কার্ড যাদের আছে, এই জেলায় 98% লোকের কিষাণ ক্রেডিট কার্ড আছে। শস্য বিমা, আপনার শস্যের ক্ষতি হলে প্রিমিয়াম কে দেয়? রাজ্য দেয়, এবং আপনাদেরটাও রাজ্য দিয়ে দেয়, চাষিদের 1 পয়সা লাগে না। একটা জল জমে গেলে, শিলাবৃষ্টি হলে, বন্যা হলে সব চাষিদের আমরা ক্ষতিপূরণ দিই। আজকে কৃষক বন্ধু করে দেওয়া হয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড যারা যারা পেয়ে গেছেন, বাদ বাকিও যারা আছেন, যাদের 1 একর জমি আছে বা তার কম থাকলেও হবে, 5,000 টাকার রেশিওতে দেবে। যারা এখনো নাম রেজিস্টার করতে পারেননি, ইলেকশনের পরে করবেন, এখন কোড অফ কন্ডাক্ট চলছে, টাকাটা আপনারা পেয়ে যাবেন, কারণ টাকাটা অলরেডি স্কিমটা অ্যানাউন্স হয়ে গেছে, চিন্তা করার কোনো কারণ নেই। একটা কৃষক পরিবারে কৃষক মারা গেলে, হট করে মারা গেলে, সে এমনি রোগেই মারা যাক বা এমনি মারা যাক, 2 লক্ষ টাকা করে সে পাবে গভর্নমেন্ট থেকে, আমরা স্কিম করে দিয়েছি, ইন্স্যুরেন্স স্কিম। কৃষি জমিতে নিউট্রিশন ফি তুলে দিয়েছি, খাজনা তুলে দেওয়া হয়েছে, এমনকি সাধারণ মানুষ তার সম্পত্তি ছেলে মেয়েদের হ্যান্ড ওভার করবেন। আগে একটা নিউট্রিশন ফিজের টাকা লাগতো, এখন সেটাও লাগে না, সেটাও আমরা তুলে দিয়েছি, এটা জেনে রেখে দেবেন। আমার বাংলায় যত উদ্বাস্তু করণী আছে, সবাই যাতে পাট্টা পায় ন্যায্যভাবে, তার জন্য আমরা আইন করেছি, 94টা কলোনি যেটা স্টেটের জায়গা অলরেডি করে দিয়েছি, যেগুলো সেন্ট্রালের জায়গা সেন্ট্রালকে বলেছি দিয়ে দাও, আমরা করে দেবো, আর যেগুলো কিছু আমাদের আছে, কিছু প্রাইভেটের আছে, সেটা আমরা প্রাইভেটকে বলেছি তোমরা জায়গাটা আমরা কিনে নেবো, দিয়ে দাও, আমরা সব রিফিউজিদের সেটেল করে দেবো। ন্যায্যভাবে বাঁচুক তারা। আমি চাই আমার রাজবংশী ভাই বোনেরা তাদের আইডেন্টিটি সম্মান নিয়ে বাঁচুক। আমি চাই আমার কামতাপুরী ভাই বোনেরা তারা আইডেন্টিটি সম্মান নিয়ে বাঁচুক। আমি চাই আমার জেনারেল কাস্টের ভাই বোনেরা, আগে কিচ্ছু পেত না, এখন কন্যাশ্রী দেখুন জেনারেল কাস্ট সবাই পায়, সবুজ সাথী সাইকেল জেনারেল কাস্ট সবাই পায়, উচ্চশিক্ষায় ওবিসিদের রিজার্ভেশন আছে, সংখ্যালঘু ছেলে মেয়েরা পায়, কিন্তু জেনারেল কাস্টেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, আমরা দিই। স্বাস্থ্য সাথী জেনারেল কাস্টও পায়, সিলিম কাস্টও পায়, ওবিসিও পায়, সংখ্যালঘুও পায়, মাইনরিটিসও পায়, সবাই পায়। এইরকম মনে রাখবেন, সবুজ সি থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, বৈতরণী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, আর বাংলায় আমি এখনো বলি বেকারের সংখ্যা খুব বেশি ছিল, তা সত্ত্বেও একমাত্র রাজ্য বাংলা আমরা এই 7.5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান করে দিয়েছি। আমার ছাত্র যৌবন জেনে রাখবেন, যার জন্য এই গভর্নমেন্টকে ফুল প্রেজেন্ট সাপোর্ট আপনারা করবেন, 1 কোটি ছেলে মেয়েদের কর্মসংস্থান করে দিয়েছি, আর 144 কোটি শ্রম দিবস আমরা তৈরি করেছি। মোদীবাবুকে জিজ্ঞেস করুন, চৌকিদারকে, ভুয়া চৌকিদারকে জিজ্ঞেস করুন, ভুয়া চৌকিদারকে জিজ্ঞেস করুন, আজকে হাঙ্গারে মানে ভুখা,
যারা খেতে পায় না। ভারতবর্ষ কত নম্বরে গেছে জানেন? 119টা দেশের মধ্যে 103 নম্বরে, সার্ভে রিপোর্ট বলছে। বাংলাদেশও এতটা নয়, পাকিস্তানও এতটা নয়, মালয়েশিয়াও এতটা নয়, কেউ না ভুটানও নয়। আজকে মোদির আমলে এটা হয়েছে, 2 কোটি লোকের চাকরি চলে গেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেশ ছেড়ে চলে গেছে, 70,000-এর থেকে বেশি লোক। গরিব মানুষ আজকে খুব অসহায়, তাই আপনাদের কাছে আমি বলবো, আজকে গরিব মানুষের কাজ। আজকে বাংলায় দেখুন কৃষকদের ইনকাম 3 ভাগ বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষকরা ভিক্ষে মাংবে না, তারা মাথা উঁচু করে চলবে। আলুর দাম না পেলে আমরা টাকা দিয়ে সাহায্য করি, চা বাগান বন্ধ হলে আমরা টাকা দিয়ে সাহায্য করি, ধান বিক্রি করতে না পারলে আমরা টাকা দিয়ে সাহায্য করি। তার কারণ এরা আমাদের ভাই বোন। আগেও তো বামফ্রন্ট সরকারের 34 বছর দেখেছেন, বিজেপির সরকার আজকে নয়, ভারতবর্ষ অনেকদিন আগেও শাসন করেছে, কংগ্রেসও করেছে, কোনোদিন পেয়েছে সাধারণ মানুষ? আজকে দেখুন কোনো না কোনো পরিবার আছে, কেউ একটা সাইকেল পেয়েছে, কেউ একটা কন্যাশ্রী স্কলারশিপ পেয়েছে, কেউ একটা শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছে, কেউ একটা উচ্চশিক্ষা পেয়েছে, কেউ একটা সংখ্যালঘু পেয়েছে, কেউ একটা টিচারই পেয়েছে, কেউ একটা সেলফ হেল্প গ্রুপে পেয়েছে, কেউ একটা কিষাণ মান্ডিতে কাজ পেয়েছে, কেউ একটা কর্মতীর্থে পেয়েছে। কোনো না কোনো কাজ চলছে এবং চলবে। তাই আপনাদের বলি, মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। এটা বাংলার নির্বাচন নয়, এটা দিল্লির মসনদের নির্বাচন। কিন্তু বাংলা কি করবে? বাংলায় 42টা আসনে জিতে দিল্লির সরকার বাংলাই গড়বে, বাংলা পথ দেখাবে, বাংলা 1 নম্বর হবে, বাংলা সারা ভারতবর্ষকে দেখাবে বাংলা যা পারে আর কেউ পারে না। মোদি সরকার বদলে দিন, বিজেপিটাকে বাদ দিন, দাঙ্গাটাকে বাদ দিন, বিজেপি সরকার পাল্টে দিন, দিল্লি সরকার বদলে দিন, মানুষকে বাঁচতে দিন, মামাটি মানুষকে বাঁচতে দিন, দাঙ্গাবাজদের রুখে দিন, তপশিলীদের বাঁচতে দিন, আদিবাসীদের বাঁচতে দিন, রাজবংশীদের বাঁচতে দিন, রিফিউজিদের বাঁচতে দিন, বাংলাকে বাঁচতে দিন, বিহারকে বাঁচতে দিন, পাহাড়কে বাঁচতে দিন, জঙ্গলকে বাঁচতে দিন, রাজস্থানকে বাঁচতে দিন, উত্তরপ্রদেশকে বাঁচতে দিন, দিল্লির সরকার বদলে দিন, মোদিবাবুকে বিদায় দিন, আর বিজেপিকে এই মাটিতে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। আমি এইটুকু বলে, ঝড় বৃষ্টির দিন প্রাকৃতিক দুর্যোগ থাকবে, মা বোনেরা অনেক কষ্ট করে কাজকর্ম ছেড়ে আপনারা এসছেন, হয়তো অনেকে বাড়িতে রান্নাটাও ঠিক মতো করতে পারেননি, কিন্তু মা বোনেরা না আসলে আমার কাজ হয় না, আমার আশা মেটে না। মা বোনেরা আমাদের ঘরের লক্ষ্মী, ওরাই তো সীতা, ওরাই তো সাবিত্রী, ওরাই তো সতী, ওরাই তো অরুন্ধতী, ওরাই আমাদের জাহানারা, ওরাই আমাদের রোশনারা, ওরাই আমাদের সব। আপনাদের আশা যাওয়ার আগে বলবো, মা বোনেরা একটু আশীর্বাদ দিন, একটু আগামী দিন মোদিবাবুকে বদলে দেওয়ার জন্য। যারা হিন্দু ধর্ম বিশ্বাস করেন একটু সংকট ধ্বনি দিন, একটু উলুক ধ্বনি দিন, এই তো মায়েদের সংকট ধ্বনি, উলুক ধ্বনি। আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে একটু দোয়া করুন, ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু আল্লাহর কাছে দোয়া করুন। মা বোনেরা উলুক দিন, আর ভাইয়েরা আমার ভালো করে হাততালি দিন, তার কারণ আগামী দিন আমাদের শপথের সাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবে। দিল্লি বদলাবই বদলাবো, দিল্লিতে পরিবর্তন হবেই হবে। মোদী বাবুর বিদায় হবে, অমিত বাবুর বিদায় হবে, আর বিজেপির একটা সর্দার এখানে দাঁড়িয়েছে, আউস বিক্রি করার সর্দার, ওকে আমরা তৃণমূল ধরে তাড়িয়ে দিয়েছি, সে আপনাদের এখানে এসে দাঁড়িয়েছে, সে আপনাদের এখানে এসে দাঁড়িয়েছে। এদের জামানত বাজেয়াপ্ত করে দিন, আর মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে দিন, যাতে গুন্ডামি না করতে পারে, আপনাদের কাছে এসে আর অত্যাচার করতে না পারে। অনেক অত্যাচার করেছে, অত্যাচার করেছে যখন আমরা জানতে পেরেছি বাদ দিয়ে দিয়েছি, এদের আমাদের দরকার নেই। কোনো পা যদি শামুকে কাটে, পচা জায়গাটাকে পচা শামুকটাকে বাদ দিতে হয়, ওটা একটা পচা শামুক ছিল, ওটাকে বাদ দিয়ে দিয়েছি, ওটা এখন টাকা পয়সার কাছে বিকিয়ে গেছে, যাক গিয়ে ওরা যা ইচ্ছে করে যাক, কোনো দরকার নেই আমাদের। আমাদের প্রার্থী
পরেশ অধিকারী আছে, পার্থ হয়, পার্থ আমার আগেকার এমপি ছিল, আপনারা ছিলেন, বিনয় এসো, সবাই মিলে বলি ভোট দিন, ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মা বোনেরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, ছাত্র যৌবন ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, শ্রমিক কৃষক ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তপশিলীরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, আদিবাসীরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, হিন্দু ভবন ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, ভাই বোনেরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মুসলিম খ্রিস্টান ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, পাহাড় জঙ্গল ভোট দিন, জোড়া ফুলে বদলে দিন, আর বদলে দিন, বদলে দিন, মোদী বাবুকে বিদায় দিন, বদলে দিন, বদলে দিন, বিজেপিটাকে বদলে দিন। এই কথা বলে আপনাদের সকলকে বলবো অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। নববর্ষ আসছে, আমার অনেক প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন, সালাম জানাই, সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জহর। এবং আমার সমস্ত বাঙালি হোক, রাজবংশী হোক, পাহাড়ি হোক, সবাইকে, আমি সবাইকে আমার ধন্যবাদ, এবং মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। কুচবিহার ওয়ান কি বলছে, এক থেকে শুরু হবে, এক থেকে ৪২ আমরা জিতবই জিতবো, আর বিজেপি ভারতবর্ষে শূন্য পাবে, ওদের সংখ্যাটাকে শূন্য করে দিন, আর মানুষের সংখ্যাটাকে পূর্ণ করে দিন। এইটুকু আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক কষ্ট করে এসেছেন আপনারা, আমি একটু আগে চলে এসেছিলাম, এখন দেখছি মায়েরা আলোকিত করে বসে আছেন, বোনেরা আলোকিত করে বসে আছেন, আমার ভাই বোনেরা, কি ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন, ভোট হবে তো, চৌকিদার ঝুটা চৌকিদারকে বদলাবে তো, কি সংখ্যালঘু ভাই বোনেরা বদলাবেন তো, হিন্দু মা বোনেরা আমার বদলাবেন তো, মনে রাখবেন আমরা মা দুর্গার জাত, আমরা মা কালীর জাত, আমরা মাথা সমর্পণ করি না, আমরা মাকে ডেকে বলি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, আমরা গর্ব করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা গর্ব করে বলি গড ইজ গুড, গড ইজ গ্রেট, আমরা গর্ব করে বলি বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে, এটাই বাংলা, এটাই বাংলার মাটি, এটাই বাংলার মৃত্তিকা, এটাই রবীন্দ্র নজরুল, এটাই আম্বেদকর, এটাই পঞ্চানন বর্মা, এটাই আমাদের সকলের দেশ, এই দেশটাকে সকলকে ভালোবাসতে হবে। আর আগামী দিন জয় হোক, জয় হোক, জয় হোক, জয়ী হও, জয়ী হও, জয়ী হও। মনে রাখবেন আপনারাই কিন্তু প্রথম দিন ভোটটা দিচ্ছেন, প্রথম ফেজে প্রথম ভোট আপনার, আপনার উপর নির্ভর করছে এক থেকে ৪২। প্রথম ভোটটা দেবেন, ভালো করে তৃণমূলকে ভোটটা দেবেন, আর বিজেপিকে বলবেন তোমরা একটা কাজ করো, পাঁচ বছর আগে ছিল চায়ওয়ালা, এখন হচ্ছে চৌকিদার, এরপরে তোমরা একটা কাঁচা কলার দোকান খোল, এরপরে বলবে আমরা কাঁচা কলাও পাব। এইটুকু বলে আপনাদের বক্তব্য শেষ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন।